নমস্কার, আমি রিম্পা, অল ইন ওয়ান রিম্পা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব আমরা কিভাবে শীতকালে ব্রয়লার চিকসের 13 থেকে 16 দিন পর্যন্ত পরিচর্যা করতে পারি। যেহেতু আপনারা আগেই দেখেছেন আমি যে ফার্মে ব্রুডিং করেছিলাম সেই ফার্মকে অপর একটি ফার্মে পাখির বয়স 13 দিন হয়ে যাবার পর পাখি ট্রান্সফার করে নিয়েছি। এক্ষেত্রে পাখি একটি ফার্মে ব্রুডিং করার সুবিধা অনেকগুলি আছে। একটি ফার্মে ব্রুডিং করলে সমস্ত পাখিটাই ভালোভাবে পরিচর্যা করা যায় এবং পাখির বয়স বাড়ার সাথে সাথে পাখির যখন বৃদ্ধি হয় তখন আমরা যদি পাখিটা যদি অন্য ফার্মে ট্রান্সফার করে নিই সেক্ষেত্রে যে দ্বিতীয় ফার্মটিতে ট্রান্সফার করা হচ্ছে সেই ফার্মের লিটার কন্ডিশনও যেমন ঠিকঠাক থাকে এবং পুরনো ফার্মে যদি পাখিটা অল্প সংখ্যক রেখে যে ফার্মে ট্রান্সফার হচ্ছে সেই ফার্মে যদি পাখিটা একটু বেশি সংখ্যক ছাড়া হয় সেক্ষেত্রে পাখিও যেমন ভালো থাকে পুরনো ফার্মের লিটারটাও কিন্তু অল্প সংখ্যক পাখি থাকার দরুন আস্তে আস্তে শুকনো হয়ে যায়। এবং যেহেতু আমি 12-13 দিন হয়ে যাবার পর আমি দ্বিতীয় একটি ফার্মে পাখি ট্রান্সফারেশন করছি, তাই সেক্ষেত্রে দ্বিতীয় ফার্মে ব্রুডিংয়ের কোনো গ্যাস, গন্ধ বা অ্যামোনিয়ার কোনো ঝাঁজ থাকে না, সেক্ষেত্রে দ্বিতীয় ফার্মের পাখিটি কিন্তু আরও ভালো তৈরি হয় প্রথম ফার্মের তুলনায়। অন্তত পক্ষে দ্বিতীয় ফার্মে 100 বডি ওয়েট কিন্তু হেরফের দেখা যায়। এবং তার সাথে আজ আমি আপনাদের জানাবো যে আপনারা 13 থেকে 16 দিন পর্যন্ত পরিচর্যা হিসাবে পাখির কী কী পরিচর্যা করবেন। প্রথমত পর্দা, 13 দিনের পর সন্ধ্যা 9টা থেকে 10টা পর্যন্ত পুরোপুরিভাবে চতুর্দিকে ঝাঁপ খোলা রাখবেন, কারণ এই সময় ভেন্টিলেশন অবশ্যই জরুরি এবং পাখির বয়স বাড়ার সাথে সাথে আপনাদেরকে পর্দা মেনটেন্স কিন্তু কম করতে হবে। কারণ আমরা যদি অতিরিক্ত পর্দা দিই সেক্ষেত্রে কিন্তু ফার্মের ভেন্টিলেশন ঠিকঠাক হবে না এবং ফার্মে কিন্তু অ্যামোনিয়ার ঝাঁজ উৎপন্ন হবে অতিরিক্ত পর্দা দিলে এবং পরবর্তীকালে পাখির অ্যাসাইটিস, পেটে জল জমা এবং অন্যান্য সমস্যা আসবে। তাই আমি সেই জন্য পর্দা কিন্তু পুরোপুরিভাবে উন্মুক্ত রেখেছি। রাত বাড়ার সাথে সাথে বা ভোরের দিকে আপনারা উত্তরের ঝাঁপ হাফ দেবেন, দক্ষিণের কোনো ঝাঁপ দেওয়ার প্রয়োজন নেই, কারণ পর্দা যদি অতিরিক্ত মেনটেন্স করা হয় পাখির কিন্তু পরবর্তীকালে রেডি বয়সে পাখির কিন্তু নানা রকম সমস্যা আসবে। এবং 13 দিন বয়সের পর আপনারা ফার্মের যে অংশ অর্থাৎ আপনাদের ফার্মের যে আয়তন সেই আয়তন অনুযায়ী অবশ্যই 1/3 জায়গা ফাঁকা রেখে বাকি জায়গার মধ্যে পাখি শিফট করে দেবেন। অর্থাৎ আপনারা কিছুটা জায়গা ফাঁকা রাখবেন, 1/3 ফাঁকা রেখে বাদবাকি জায়গাটার মধ্যে পাখিটাকে শিফট করে দেবেন। কারণ শীতকালের দিনে যদি আপনি পাখি গরম থাকার জন্য বা ঘর যাতে গরম থাকে তার জন্য যদি অল্প জায়গার মধ্যে পাখি বেশি দিন রেখে দেন সেক্ষেত্রেও কিন্তু পাখি অ্যামোনিয়ার ঝাঁজ খাবে এবং পাখির মধ্যে নানা রকম সমস্যা আসবে। তাই অবশ্যই শীতকালের দিনে কিন্তু অবশ্যই আপনাকে ঘর ঠিকঠাক মতো প্লেসমেন্ট পাখিকে দিতে হবে। তাই এক্ষেত্রে আপনারা 13 দিন বয়সে অবশ্যই 1/3 জায়গা ফাঁকা রেখে অর্থাৎ 1/2 ফাঁকা রেখে বাদ বাকি 2/2 ফার্মের মধ্যে পাখিটাকে শিফট করে দেবেন। এবং তার সাথে সাথে 18 দিন বয়সের পর ফুলঘর আপনারা দেবেন, 18 দিন বয়সের নিচে কিন্তু ফুলঘর দেবেন না। এবং আরেকটি বিশেষ বিষয় যেটি, সেটি হলো ফিডার অবশ্যই রাতের দিকে যাতে ফিডার না হয় সেক্ষেত্রে অবশ্যই ফিডারগুলি ঝুলিয়ে দেবেন। এবং ফিডার যদি নিচের দিকে থাকে অর্থাৎ গ্রাউন্ড লেভেলে থাকে সেক্ষেত্রে কিন্তু পাখির ল্যাম হওয়ার সম্ভাবনা বাড়বে, তাই অবশ্যই ফিডার ঝুলিয়ে দেবেন। এবং অটো ড্রিঙ্কার্স যেগুলি আছে সেগুলি পুরো অটো ড্রিঙ্কার্স পুরো ফার্মে সেগুলি ঠিক করে দেবেন, অটো ড্রিঙ্কার্সে জল দেবেন, চিক ড্রিঙ্কার তুলে দেবেন পুরোপুরিভাবে। কারণ 12-13 দিন বয়স হবার পর যদি আমরা চিক ড্রিঙ্কার দিই সেক্ষেত্রে কিন্তু চিক ড্রিঙ্কার্সের জল ফেলে লিটার কন্ডিশন কিন্তু খারাপ করে দেবে, তাই চিক ড্রিঙ্কারগুলো তুলে দিয়ে কেবলমাত্র অটো ড্রিঙ্কার ব্যবহার করবেন। এবং অবশ্যই পাখিকে মাঝে মাঝে তুলে সন্ধ্যার পর যেহেতু ঠান্ডা থাকবে তাই তুলে পাখিকে অবশ্যই খাবার দেবেন। এবং সারা দিনে রাতে যেহেতু আমরা ফিডারটা ঝুলিয়ে দিয়েছি তাই সারা দিনে রাতে অন্তত পক্ষে 4-5 বার ফিড দিতে হবে,
কারণ যদি আমরা ফিডার ভর্তি করে ফিড দিই সেক্ষেত্রে কিন্তু পাখির ফিড খাওয়ার অনীহা তৈরি হবে এবং পাখি ঠিকঠাক মতো ফিড খাবে না। এর সাথে সাথে সকাল বিকাল লিটারটা অবশ্যই র্যাকিং করবেন যাতে লিটারের মধ্যে কোনো রকম অ্যামোনিয়াস ঘাত তৈরি না হয়, এবং সকালের দিকে জলের জায়গা এবং ফিডারের টুপি ভালোভাবে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নেবেন। সেক্ষেত্রে পাখি ব্যাকটেরিয়া মুক্ত জল খাবে এবং পাখি ভালো থাকবে। জল শোধন হিসাবে আপনারা যেটা ব্যবহার করতে পারেন সেটা হলো, আপনারা জল শোধন 10-12 দিন হয়ে যাবার পর অ্যাসিটিক অ্যাসিড বা বায়ো বুস্টার বা অ্যাসিটিক অ্যাসিড সেফগার্ড যে যেটা দিয়েই জল শোধন করুন না কেন, জল শোধন অবশ্যই চেঞ্জ করবেন। এবং জল শোধন চেঞ্জ করে তার পরিবর্তে আপনারা যদি দেখেন পাখির মধ্যে একটা শুকনো শুকনো ভাব আছে, পাখির গায়ের লোম উস্কো খুস্কো দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে পাখির মধ্যে অবশ্যই ইকোলাইয়ের একটা টেন্ডেন্সি আছে, বা পাখির জলের পিএইচ লেভেলটা হাই থাকার কারণে পাখির যে জল খাচ্ছে সে জলটা ঠিকঠাক মতন শোধনমুক্ত জল নয়। তাই সেক্ষেত্রে আপনারা জল শোধনটা চেঞ্জ করবেন, এবং পাইপলাইন ক্লিনিংয়ের যে ওষুধ হয় H2O2 বা পাইপলাইন ক্লিনিং যে যেটা দিয়ে করেন সেই পাইপলাইন ক্লিনিংয়ের মেডিসিন আপনারা ব্যবহার করতে পারেন জল শোধন হিসাবে। সেক্ষেত্রে আপনাদেরকে 15 লিটারে 1 ml হিসাবে জল শোধন ব্যবহার করবেন। H2O2 ব্যবহার করলে 15 লিটার জলে 1 ml H2O2 দিয়ে একবার জল শোধন করবেন, এবং আর একটা টাইম জল শোধন করার জন্য আপনারা একটি সলিউশন তৈরি করে নেবেন। সেই সলিউশনটা হলো 100 গ্রাম, আপনারা 100 গ্রাম যে খাবার সোডা সে খাবার সোডা যে কোনো শপ থেকে কিনে নিয়ে আসবেন, 100 গ্রাম খাবার সোডা ও 100 গ্রাম ব্লিচিং এবং 1 লিটার জল ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই জলটাকে 24 ঘন্টার মতো রেখে দেবেন। রেখে দেবার পর দেখবেন জলটা একটা গোলাপি আভা এসেছে, অর্থাৎ গোলাপি একটা হালকা গোলাপি একটা রং এসেছে, তখন বুঝতে হবে জলটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে। এবং এই জলটা আপনারা দিয়ে যে কোনো এনি টাইম, সারাদিনে যদি 3 বার জল শোধন করেন যে কোনো একটা টাইম, বা 2 বার জল শোধন করলে যে কোনো একটা সময় আপনারা এই যে সলিউশনটা তৈরি হলো সেই সলিউশনটা দিয়ে শোধন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা জল শোধনের মেডিসিন হিসাবে ওই সলিউশনটা দেবেন 100 লিটার জল দিলে 100 ml হিসাবে, অর্থাৎ লিটারে 1 ml হিসাবে ওই সলিউশনটা দিয়ে জল শোধন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পাখির যদি ইকোলাইয়ের হালকা টেন্ডেন্সি বা ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে, বা পাখি যদি হালকা ঝিমানো বা পাখির গায়ের লোম যদি উস্কো খুস্কো থাকে ও পাখির পা যদি সরু সরু হয়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে পাখির মধ্যে কিন্তু ইকোলাইয়ের টেন্ডেন্সি আছে। তাই জল শোধন যদি ঠিক করে দেন সেক্ষেত্রে ইকোলাইটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বেশি সমস্যা দেখেন, অতিরিক্ত হারে পাখি ঝিমোতে দেখেন, বা যদি দেখেন পাখির মোটালিটি হচ্ছে, পাখির গায়ের লোম অনেক উস্কো খুস্কো, পাখি ঠিকঠাক মতো ফিড খাচ্ছে না, এই সমস্যাটাও হয় ঠান্ডার কারণে, যদি সেরকম সমস্যা বোঝেন তাহলে সেক্ষেত্রে আপনারা ইঞ্জেকশন বা জেন্টামাইসিন করে দিতে পারেন 18 দিন বয়সে। 18 দিন বয়সে জেন্টামাইসিন করে দিলে পরবর্তী যে সময়, অর্থাৎ অন্ততপক্ষে পাখি যদি 42 দিন পর্যন্তও থাকে সেক্ষেত্রে আর দ্বিতীয়বার কোনো ইঞ্জেকশন বা অন্য কোনো কিছু বা ইকোলাইয়ের কোনো মেডিসিন দেওয়ার প্রয়োজন হয় না, কারণ 18 দিন বয়সে বা 18-20 দিন বয়সে যদি আপনি জেন্টা করেন সেক্ষেত্রে কিন্তু পাখি যে ইকোলাইয়ের টেন্ডেন্সি সেটা অনেকটা কমে যায়, যেমন ঠিক তার সাথে সাথে পাখির জল খাবারটাও ভালোভাবে ধরে যাবে। এছাড়াও যদি আপনারা অতিরিক্ত হারে খাবার যদি পাখি না খায়, যদি খাবার কম খায় বা জল কম খায়, সেক্ষেত্রে আপনারা জলে দিনের বেলার দিকে চিনি ব্যবহার করতে পারেন। চিনি যদি দেন সেক্ষেত্রে 500 গ্রাম চিনি জলেতে, যে কোনো একটা টাইম জলেতে ভালোভাবে ড্রিঙ্কারে গায়ে গায়ে চিনির একটা দ্রবণ তৈরি করে নিয়ে ড্রিঙ্কারের গায়ে গায়ে দেবেন, এবং অল্প পরিমাণ জলে, অর্থাৎ আপনার যদি 1000 পাখি থাকে সেক্ষেত্রে 500 গ্রাম চিনি নিয়ে 20টা ড্রিঙ্কারসে গায়ে গায়ে দিয়ে ভালোভাবে মোটামুটি 20 লিটার জলে খাইয়ে দেবেন। তারপর দেখবেন জল খাবার পরিমাণটা অনেকটা বেড়েছে, এবং তার সাথে রাত্রের দিকে আপনারা জলে ভিনিগার দিয়ে খাওয়াতে পারেন। জলে যদি ভিনিগার খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু জল খাবার টেন্ডেন্সি অনেকটা বেড়ে যায়, বা অ্যালকাসল দিলেও জল খাবার টেন্ডেন্সি অনেকটা বেড়ে যাবে।
যদি ফিড ঠিকঠাক মতো না খায় সেক্ষেত্রে আপনারা ফিডের সাথে গুড় মাখিয়ে ফিডটা দিতে পারেন। সেক্ষেত্রে গুড় মাখিয়ে ফিড দিলেও কিন্তু ফিড খাওয়ার যে পরিমাণটা সেটা বাড়বে। এইভাবে আপনারা পাখিকে ম্যানেজমেন্ট করুন, দেখুন অবশ্যই ভালো ফল পাবেন। এবং অবশ্যই যখন পাখির বয়স 13 থেকে 16 দিনের মধ্যে অবশ্যই ফিডার ঝুলিয়ে দেবেন, কারণ ফিডার ঝুলিয়ে না রাখলে কিন্তু পাখির যে ল্যাম্প হওয়া বা খোঁড়া হওয়া সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। নমস্কার, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।